নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 6 মাস বয়সের পর শিশুদের জন্যে চালের সেরেলাকের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 বাটি সমান চাল। চালটা আমি পরিষ্কার জলে 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ চালটাই নিয়েছি, আতপ চালটা নিইনি আমি। আতপ চালে অনেক সময় কনস্টিপেশনের প্রবলেম হয়, সেই জন্যে সেদ্ধ চালটাই দেওয়া ভালো। চাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্যে জলটা ঝরিয়ে নেব। এবার একটা পরিষ্কার থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে চালটা আমি ঢেলে দিলাম। চালটা আমি রোদ্দুরের মধ্যে দিয়ে শুকিয়ে নেব। রোদে একটু বসে থেকেই চালটা শুকিয়ে নেব, না হলে পাখিতে মুখ দিতে পারে। নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু কিশমিস। কাজু কিশমিসগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালগুলো যদি আপনারা রোদ্দুরে শুকোতে না চান, তার পরিবর্তে সুতির কাপড়ে মুছে নিলেও হবে। কাজু কিশমিশগুলো আমি সুতির কাপড়ে মুছে নিয়ে চালগুলো শুকিয়ে যাওয়ার পর একসাথে মিশিয়ে দিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হওয়ার পরে আমি চাল কাজু কিশমিশ একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে কাজু কিশমিশ কিন্তু পুড়ে যাবে। আমার মায়ের থেকে শেখা এই সেরেলাকের রেসিপি। আমার মেয়েকেও আমি এইভাবেই করে খাওয়াতাম, তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে আজ শেয়ার করে নিই। চালটা নেড়ে নেওয়া হয়ে গেছে, থালায় ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া আমার হয়ে গেছে, মিক্সিতে খুব মিহি করে গুঁড়ো করে নেব। বাইরে রাখলে 7 থেকে 10 দিন আর ফ্রিজে রেখে দিলে প্রায় 1 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। আমি খুব অল্প পরিমাণে আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে করতে পারেন। এবার একটা ছাঁকনিতে খুব ভালো করে আমি ছেঁকে নেব। একবার দেখাই আপনাদের ঠিক কতটা মিহি ডাস্ট তৈরি হচ্ছে। ছাঁকনির মধ্যে যে ডেলা ডেলা হচ্ছে, হাত দিয়ে মাঝে মাঝে ভেঙে দেব। দোকানের মতো না হলেও অনেক পুষ্টিগুণে ভরপুর কিন্তু এই ডাস্ট। আমি 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সেরেলাক। বেবি এটা প্রথম খাবে, এর স্বাদও জানে না, তাই কিন্তু নষ্ট করবে, তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্রথম প্রথম নষ্ট করলেও পরেও ঠিক খাবে, তবে বাচ্চা যতটুকু খেতে চাইবে ততটুকুই খাওয়ানোর চেষ্টা করুন, জোর করে খাওয়াবেন না। এতে চিনি বা মধু অ্যাড করবেন না, তার বদলে খেজুর গ্রেট করে দিতে পারেন, বেশ মিষ্টি মিষ্টি লাগবে। যেহেতু কাজু কিশমিশ দেওয়া আছে, তাতেও কিন্তু বেশ মিষ্টি হবে। সেরেলাক ঠান্ডা হওয়ার পরে এরকম ঘন অবস্থাতেও খাওয়াতে পারেন, বা সামান্য ফর্মুলা মিল্কও অ্যাড করে নিতে পারেন। তৈরি হয়ে গেল হোমমেড চালের সেরেলাক। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি থেকে আপনাদের কোনো উপকার আসে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যই টাটা।